আজকের এই টিউটোরিয়ালে আমরা একটি ট্রান্সপারেন্ট অবজেক্ট তৈরি করব। এর জন্য একটি টিপট তৈরি করে নিলাম, এরপরে সেগমেন্টস 10 করে নিলাম, এরপর এটাকে স্কেলিং করে আমরা একটু বাড়িয়ে নিব। এবার এটা বড় করে নেব একটু সাইজটি। এরপর ম্যাটেরিয়াল এডিটর উইন্ডোটি ওপেন করব, এরপর ডিফিউজের মান 0 করে দেব এবং স্পেকুলারের মান বা ভ্যালু 255 করে দেব। এরপর সেটা ম্যাটেরিয়ালে আমরা অ্যাপ্লাই করব, অ্যাসাইন করব, করে আমরা রেন্ডার করে দেখি কেমন হয়েছে। এখানে একটা কালো অবজেক্ট হয়ে গেছে, এটাকে আমরা এখন ট্রান্সপারেন্ট করব। এর জন্য ম্যাপস এক্সপ্যান্ড করে এর রিফ্র্যাকশন বাটনের ডান পাশে নান বাটন ক্লিক করে আমরা রে ট্রেসিটি ক্লিক করব। এরপর রিফ্র্যাকশনের বাম পাশে ক্লিক করে আমরা গো টু প্যারেন্টে ক্লিক করে পূর্বের অবস্থায় ফিরে আসবো। এরপর রেন্ডার করে দেখি আমাদের অবজেক্টটি এখন ট্রান্সপারেন্ট অবজেক্ট হয়ে গেছে। এখন এটিকে আমরা স্পেশাল কিছু ভ্যালু বসাবো, যাতে এর মান অর্থাৎ এর গ্লোসিনেস শাইনিংটা ভালো আসে। এজন্য স্পেকুলার লেভেলের মান আমরা 100 করে দেব, এরপর গ্লোসিনেসের মানটা আমরা 75 করে দেব এবং সফটেনের মানটা আমরা 0.5 করে দেব। এবার যদি আমরা সেটাকে অবজেক্টের উপর অ্যাসাইন করে আমরা রেন্ডার দিই, তাহলে আমরা এর তারতম্যটা আমরা লক্ষ্য করতে পারবো। আমাদের মোটামুটি অবজেক্টের একটি ভালো ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পেরেছি। এটিকে আমরা আরো সচল করব, এর জন্য একটি থিওরি অ্যাপ্লাই করতে হবে আমাদের। সেটা হচ্ছে প্রতিটি ট্রান্সপারেন্ট অবজেক্টের রিফ্র্যাকশন অর্থাৎ এটি হচ্ছে কাঁচের মতো প্রতিসরিত হয়ে আলো প্রতিসরিত হয়, এটা যেমন আছে এর রিফ্লেকশনের কিছু মান থাকবে, অর্থাৎ কিছু আলো বাইরে বেরিয়ে আসবে। এটা একটি ট্রান্সপারেন্ট অবজেক্ট তৈরি করার একটা মূল থিওরি। শুধু একটি আলো এর ভিতর দিয়ে প্রতিসরিতই হবে না, এ আলো কিছু রিফ্লেক্টও করে। এজন্য আমরা রিফ্লেক্টের কিছু মান বসিয়ে দেবো, তার আগে নান বাটন ক্লিক করে রেটেসি সিলেক্ট করে দেবো। এরপরে রিফ্লেকশন সিলেক্ট করে গো টু প্যারেন্টে এসে রিফ্লেকশনের মান আমরা 15 করে দেবো। এবার আমরা অ্যাসাইন করে দেখি, আমাদের অবজেক্টটি তৈরি হয়ে গেছে। আসলে আমাদেরকে এই ম্যাক্সে যে কাজগুলো করতে হয় সবগুলো বৈজ্ঞানিক থিওরির উপরে অ্যাপ্লাই করে সবকিছু করতে হয়, তাহলে ভালো একটি অবজেক্ট তৈরি করা সম্ভব। আমরা আমাদের যেভাবে এর মান বসিয়ে এই ট্রান্সপারেন্ট অবজেক্টটি তৈরি করেছি, এটি বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ আমরা এখানে রিফ্র্যাকশন 100 করেছি, রিফ্লেকশনের মান আমরা 15 করেছি, দুটোকে রিট্রেসি ম্যাপ বসিয়েছি, এরপর সফট 10.5 এর ভ্যালু বসিয়েছি, গ্লোসিনেস 75, স্পেকুলার লেভেলের মান 100, স্পেকুলারের মান বসিয়েছি 255 এবং ডিফিউজের মান বসিয়েছি বা ভ্যালু বসিয়েছি 0। এভাবে বসিয়ে আমরা সেটা ম্যাটেরিয়ালের উপরে অ্যাসাইন করেছি এবং রেন্ডার দিয়ে আমরা একটা ভালো একটা অবজেক্ট পাচ্ছি। এটা আমাদের জন্য অনেক উপকারী আসবে, অনেক কাজে আসবে। ধন্যবাদ।